আজকে ঠান্ডা এত পড়েছে, বৃষ্টি হচ্ছে, আজকে তো খিচুড়ি হবেই, খিচুড়ি তো বানতাই, হ্যাঁ খেতেই হবে খিচুড়ি। তো আগে খিচুড়িটা করে নিই, তারপরে পাঁচ রকম ভাজা করব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, এবারে চালটা দিয়ে দেবো। তিন রকম ডাল আছে, মুগ, মসুরি আর মটর ডাল আর চাল। জল দিয়ে দিলাম, এবারে নুন আর হলুদ। বেগুন ভাজা ভেজে নিই, কুমড়ো ভেজে নিচ্ছি, একা হাতে ভিডিও করছি তো একটু এদিক ওদিক হতে পারে, মাফ করে দেবেন। এবারে হচ্ছে আলু পেঁয়াজ, লঙ্কা দিলাম, নুন দিলাম, একটু হলুদ দিলাম, এবারে লাস্ট আইটেম হচ্ছে ডিমের অমলেট। এটা হলেই আমার পাঁচ রকম ভাজা শেষ হলো।
বন্ধুরা, আপনাদের কারোর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে গরমা গরম খিচুড়ির সাথে ফার্স্ট ক্লাস ভাজি, পাঁপড় ভাজি, বেগুন ভাজি, কুমড়ো ভাজি, বড়া আর ডিমের আমলেট। সবারই আশা করি ভালো লাগে খিচুড়ির সাথে এত সব ভাজা। ভালো থাকবেন সবাই। আজকে বৃষ্টির দিনে মহাভোজ, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা। এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এখানে হচ্ছে আলু পেঁয়াজ ফুলি ভাজা, বড়া, নারকেলের বড়া, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এক টুকরো পেঁয়াজ, আর এক বোতল জল, সরি। আশা করি সবারই এরকম আইটেম হয় খিচুড়ির সাথে। বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে, আরও শীতকাল বলে কথা, খুব ভালো লাগছে। এখন খাবো আরাম করে।